ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে গেছে স্ত্রী জাকিয়া বেগম স্বামী ফিরোজ মিয়া পেশায় একজন এক্সেভেটর চালক টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার রাউদবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে ফিরোজ মিয়া রাউতবাড়ি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং স্ত্রী জাকিয়া জিগাতোলা গ্রামের মোহাম্মদ জামিলের মেয়ে তাদের পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে এদিকে ঘটনার পর থেকেই স্ত্রী জাকিয়া পলাতক রয়েছে স্থানীয়রা জানান প্রায় এক যুগ আগে উপজেলার রাউদবাড়ি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে ফিরোজের সঙ্গে জিগাতোলা গ্রামের মোহাম্মদ জামিলের মেয়ে জাকিয়ার বিয়ে হয় বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত এ নিয়ে দফায় দফায় গ্রাম্য সালিশ হয় সম্প্রতি গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন চাকদারের উপস্থিতিতে তিন লাখ বিশ হাজার টাকা জরিমানার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে সালিশে বিশ হাজার টাকা দিতে সম্মত হলেও পরবর্তীতে তিন লাখ টাকা না দিতে পেরে ফিরোজ স্ত্রীকে আবার নিজঘরে ফিরিয়ে নেয় তারপরও তাদের মধ্যে ঝগড়া বিভেদ লেগেই থাকে মঙ্গলবার ষোলো এপ্রিল রাতে ফিরোজ বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে গতকাল ভোর রাতের কোনো এক সময়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রী জাকিয়া বেগম তার স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে যায় লজ্জার কারণে বিষয়টি গোপন রাখলেও সকালে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তা প্রকাশ পায় পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ভুয়াপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান বলেন ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি এখনও কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে